গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আজ সোমবার সকাল, বৃষ্টির কালকে আবার ইনফেকশন বেড়ে গিয়ে শুতে পারছে না, বসতে পারছে না, কান্নাকাটি করছে। তো এটা কেন বারবার হচ্ছে? আজকে আরেকবার যাবো ডাক্তার দেখাতে দুপুরবেলা। আপাতত এই যে বৃষ্টি ঘুম থেকে উঠে ঘুরে বেড়াচ্ছে, এরকম করছে, কিন্তু বেশিটা কোলে থাকতেই ভালোবাসছে, তাই তো? কারণ হাঁটতে গেলেই ও পড়ে যাচ্ছে, এতটাই উইক হয়ে গেছে, একটুখানি হাঁটছে আর ধুপ করে পড়ে যাচ্ছে, আবার হাঁটছে আবার পড়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তো ডাক্তারের কাছে নিয়ে যাই, গিয়ে দেখি ডাক্তার কি বলছে, বা কিছু যদি ওষুধ দেয়, ওষুধ যদি চেঞ্জ করে দেয় সেটা দেখবো। বাকি তো আমার ব্রেকফাস্ট হয়েছে, বাকি বৃষ্টি আম খেয়ে নিয়েছে, আর ব্রেকফাস্টে আর কিছু করেনি বোধ হয়। কি এদিকে গুড মর্নিং বলো, হ্যালো 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 প্লিজ প্লিজ চলো আমি ব্রেকফাস্ট করি। কোথায় টাটা, কোথায় যাচ্ছি আমরা? না ঘরে যাব। বললো হ্যালো হ্যালো এভরিওয়ান, টুরে টুর ব্লগ করো তো, তুমি ভালো লাগছে না, জুত নেই। তুমি মেরে কোথায় যাবে? হ্যাঁ কোনটাই ফোন, ফোন চার্জ হচ্ছে, চার্জই নেই, ফোনে চার্জই নেই। দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি, বর আসবে এখনই নিয়ে যায় বৃষ্টিকে। যাবি বর্ষাতে? যাবি না, ওখানে বসবো। আচ্ছা ঠিক আছে, খাও 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 ছোট্ট দোলনা। যে জামা কাপড় গুলো এসছিল সেগুলো পরে ট্রায়াল দিচ্ছি আমি, আর এগুলোর এই ভিডিওতে না দিলেও আমি অন্য ভিডিওতে যে যে প্রোডাক্ট গুলো আমার আসছে অ্যামাজন থেকে নিয়েছি, তো সেগুলোর আমি লিঙ্ক দিয়ে দেবো। আগে তো আমি বরং এক এক করে পরে ট্রায়াল দিয়ে নিই। তো এই জামাটাও বেশ সুন্দর দেখতে, প্রিন্টে যখন এসছে তখন দেখতে অতটাও ভালো লাগছিলো না, যে কেমন একটা জঙ্গলি জঙ্গলি টাইপের প্রিন্ট লাগছিলো, কিন্তু এখন পরার পরে বেশ ভালো লাগছে দেখতে, আর পিকচার খুব ভালো আসছে। তোমরা যখন ভিডিওগুলো পোস্ট করে দেবো বা ইনস্টাতে যখন আমি ফটো দিয়ে দিই দেখতেই পারবে, বেশ সুন্দর প্রিন্ট। এটা তো পরে নিয়েছি, এর পরেরটা তোমাদের পরে দেখাচ্ছি যে কেমন। দরজা আটকে দাঁড়িয়ে আছো? হ্যাঁ সরে গেছে, দাদা চলে আসছে তো। না না বাইরে যাব না, আসো টাটা দিয়ে চলে আসো, টাটা দিয়ে, না না আর যেতে হবে না, আর যেতে হবে, টাটা দিয়ে দাও, টাটা আল্লাহ করে একটা ভিডিও বানিয়ে। একটু ওরম করিস না, লেগে যাবে, ধুপ করে পড়ে যাবে কিন্তু। বিট্টু তুমি পায়ে কি পড়েছো দেখাও তো, শোনাই পায়ে কি পড়েছো দেখাও তো মম্মাকে। আমি দেখতেই পাচ্ছি না, ভালো করে দেখাও, আমি দেখতেই পাচ্ছি না, সরে গিয়ে বানিয়ে দেখা। তো আমার যে ভিডিও বানানো ছিল, এই যে অ্যামাজন হল ভিডিও, সেটা আমি কমপ্লিট করে ফেলেছি। প্রথমে ভাবছিলাম ব্লগে দেখাবো, তারপর ভাবলাম যে না আলাদা করে দেখিয়ে দিই, কারণ ড্রেসগুলো এত সুন্দর, ব্লগে যখন আমি পরবো তোমরা লিঙ্ক চাইবে, তার থেকে একটা সেপারেট ভিডিও থাকলে ভালো হবে। তো অ্যামাজন হল ভিডিও আমি করে দিয়েছি, দুদিনের মধ্যে আমি আপলোড করেও দেবো, ওখান থেকে দেখে নিও। বাকি এখন গিয়ে একটু ফ্রেশ হই, আমি কিছু মেকআপ টেকআপ কিছু করিনি, যেহেতু এত গরম আর বিনা এসিতে আমি বসে আছি, যেহেতু সেই জন্য করলাম না, শুধু লিপস্টিকটা আমি পরে নিয়েছি। সিটন ভিডিও বানাই এইরকমই, জামা কাপড় এখানে এখানে টুলের উপর রেখে আমি ভিডিও বানাই। আর এইভাবে ভিডিও বানানোর কারণ হচ্ছে আমার যে ট্রাইপডটা আছে, বড় যে ট্রাইপডটা আছে, সেটা হচ্ছে ঠাকুর ঘরে রেখে দিয়েছে, আমাদের ঘরে রাখার জায়গা ছিল না, আর এত জিনিস হয়ে গেছে ওখান থেকে বের করে নিয়ে আবার ভিডিও বানানোটা মুশকিল সেই জন্য। আর ছোটো একদম কুচকি যেটা ছিল সেটাও
কোথায় আছে জানি না, আমার ক্যামেরা ট্রাইপড সেটা দিয়ে আমি ভিডিও বানাচ্ছি, আর যেটা মিডিয়াম সাইজের ছিল সেগুলো দুটোই ভেঙে গেছে। তো এই হচ্ছে আপডেট, তাই জন্য আমাকে টুলের ওপর রেখে ভিডিও বানাতে হচ্ছে আপাতত। যখন নতুন বাড়িতে শিফট করে সব আবার কিনতে হবে আমাকে, কিন্তু এখন আর আমি কিছু কিনতে চাইছি না, কারণ এখানে আর জিনিস বাড়িয়ে লাভ নেই, কারণ রাখার জায়গা নেই। তো যাই হোক, এবার আমি লাঞ্চ করে নেবো। বৃষ্টি আমাকে সমানে এসে ডেকে চলেছে, এই করে ডেকে চলেছে, মমম মমম করে যাচ্ছে, দরজায় বাইরে দিচ্ছে, যেহেতু আমি দরজাটা আটকে বসে আছি। তো যাই হোক, চলো এবার কি ফ্রেশ হয়ে নিই, লাঞ্চ করে নিই। আর এই জামাটা পরেছিলাম, এটাও আমার অ্যামাজন থেকেই নেওয়া। তারপর বৃষ্টিকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ আবার বিকালবেলা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, যেহেতু 4:30 নাগাদ যাবো। কি কয়েছে রে? হ্যাঁ আম্মা, কি করেছে তোর? দুটো ঝুঁতি বেঁধে দিয়েছে, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আম্মা দেখে আসো, যাও। ও জুতো খুলে গেছে। হ্যাঁ দাও, সেজে গুজে কি করতে যাচ্ছে? ডাক্তারের কাছে। আমরা কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছি না, তুমি বোকা। বল না, আমি ব্যাথে যাচ্ছি। ও ব্যাথে যাচ্ছো, দেখে আসো, আয়নায় দেখে আসো তো। তুমি কি বাবার গাড়িতে যাবে না? আচ্ছা তোমার গাড়িতে যাও, আমাকে নেবে? একা একা যাবে? কার সাথে যাবে তুমি? হ্যাঁ আম্মাকে নেবে, ও মা তোমাকে নেবে, বা আমাকে নেবে না তোমাকে নেবে? কি মিথ্যি, কি মিথ্যি, এই যে তোমার কিউটি পাই। হাসছো দেখো, বলো কি করছো তুমি? হয়ে গেছে তো, ওখানে নিজের রুমালটা দেখতে পেয়েছে, ওখানে তারে বেঁধে আছে, ওটা দেখাচ্ছে। যা, আর পাওয়া যাবে না, তুমি ফেলে দিয়েছিলে না, হাওয়াই উড়েছে। হ্যাঁ তো আমরা রেডি হয়ে নিয়েছি, আর অভিকের জন্য ওয়েট করছি, অভিক আসবে, নিচে ওয়েট করছি ডাক্তার দেখানোর জন্য। আর বৃষ্টিকে আজকে মা ছুটি বেঁধে দিয়েছে দুটো, কি কিউট লাগছে। এই তো বাবাও চলে এসছে। এ কি বাবা চলে গেল? হ্যাঁ ও বাবা গাড়ি ঘোরাতে গেছে। চ আমি বললাম বাবা আমাদের না দেখে চলে গেল নাকি ফোন করতে করতে। চলো বাবা, আমরা বেরোলাম, মন্দিরে যাচ্ছি আংটিটা শোধন করতে, যেহেতু আজকে সোমবার আছে শোধন করে তাহলে করতে পারবো। আর এই যে এখানে আছে বৃষ্টি, মিঠু তোকে দেখা যাচ্ছে না, এইদিকে এইদিকে, এই তো মিত্তু। আর এই যে সামনে মা, প্রণাম করো মামা, তো নমু কেমন করে করে, নমু করে দাও, মমো নমু নমু করে দাও, আসছে মাও আসছে, একটু করে দাও, তুমি তো পারো নমু করতে, পারবে না? মামা নমু করো, নমু নমু করো। আমরা বাড়ি চলে এসেছি, আর বৃষ্টির ডিনারও হয়ে গেছে আপাতত। বৃষ্টি খেলছে, ওকে জামা পরায়নি কারণ খুব ঘেমে গেছিলো, তাই আমি এইভাবে রেখেছি, একটু বাদে ওকে নাইট ড্রেস পরিয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর আমরাও ডিনার করে নেবো। আমি অন্যদিন 8টার সময় ডিনার করি, আজকে আমার অনেক লেট, আজকে 10টা বাজে, এখনও আমার ডিনার হয়নি। তো ঠিক আছে, মাঝে মাঝে এরকম লেট হয়ে যায়। কালকে যেমন, আজকে যেহেতু 10টা হয়ে গেল, কালকে আমি যখন সকালবেলা ব্রেকফাস্ট হয়তো স্কিপ করে দেবো, একবারে লাঞ্চ করে নেবো, কারণ ওই 14-15 ঘন্টার গ্যাপ আমি সবসময় রাখছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, টেক কেয়ার, বাই বাই।